নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে করব মানকচু। দেখুন কত বড় একটা মানকচু, একদম টাটকা তাজা। এই মানকচুটা তুলে আজকে আমরা রান্না করব। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। কচু তোলা হয়ে গেছে, আসুন তাহলে এবার কচু রান্নার পদ্ধতি শুরু করি। মানকচু আজকে আমরা রান্না করব। দেখুন একদম পুকুর থেকে ধরে আনা টাটকা রাতে এই জ্যান্ত মাছ দিয়ে। মামি তুমি মাছটা কাটো, আমি ততক্ষণে কচুটা কাটি। একটু মাছের আবার ডিম আছে। হয়ে গেছে, আমি কচুটা ধুয়ে নিয়ে আসি। মামি তোমার মাছ কতদূর? আরে একটা ছোট করা আছে। বেশ তুমি ওটা কাটো, আমি এটা ধুয়ে নিয়ে আসি। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। উনুন ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি কচু রান্না করার জন্য কিছুটা জিরে ভেজে নেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, ভাজা জিরেটা ঢেলে নিলাম। মামি তুমি জিরেটা গুঁড়ো করো। হ্যাঁ, আর আমি কচু ভাপানোর জন্য কড়াইতে জল দিয়ে দেবো। আমার জিরেটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি এবার তুলে দিলাম। কচু রান্না করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা একসাথে বেটে নেওয়া হবে। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো জলের মধ্যে অল্প পরিমাণ লবণ আর কেটে রাখা কচুগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে ভাপিয়ে নেব। আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। কচুটা ভাপানো হয়ে গেছে, এবার আমি কচুটা ঢেলে নেব। কড়াইতে পরিমাণ মতন জল, এই জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ আর বেটে রাখা এই লঙ্কাটা। জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে ভাপিয়ে রাখা কচুটা জলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের উপরে এবার ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো ভাপানোর সময় প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার আর কিছুটা সেদ্ধ হবে। দেখুন কচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার কচুটা ঢেলে নেব।
কড়াইটা ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়ে মাছ ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো, হলুদ মাখিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। পুকুরে টাটকা মাছ আর বাড়ির মানকচু পাতলা ঝোল হবে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আমি এই কচুর ঝোলেই মাছটা নামিয়ে দেব। মাছ ভাজা তেলের উপরেই আমি অল্প কিছু তেল দিয়ে দেব, জিরে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন রেডি, কচুর ঝোলটা ঢেলে দেব। কচুর ঝোলটা হয়ে গেছে, আমি এবার ভেজে রাখা গুঁড়ো করা জিরেটা দিয়ে দেব। একদম সহজ পদ্ধতির এই কচুর ঝোল, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার তরকারিটা নামিয়ে দেব। আমাদের এই সহজ পদ্ধতির মানকচুর ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।